এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমে এই কাজগুলি করেছেন। রক্তের দামে কেনা বাংলা আমার ভালো। 40,000 কেজির উপরে আলহামদুলিল্লাহ এখানে প্যাকেজিং হয়েছে। এই যে আমাদের স্কুলের স্কুল থেকে আসা, এই যে আমাদেরকে পানি খাওয়াইছেন সব সময় মুরব্বীরা, ছেলেরা আমি একজন শ্রমিক হিসেবে এখানে কাজ করছি। এখানে শত আশা, ও আমার দেশ তুমি মায়ের মতো, আমরা তোমার মানিক রত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা প্রবাসে যারা আমাদেরকে দেখছেন, আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি বড় ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে। সেই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে আসুন্না ফাউন্ডেশন কর্তৃক আলহামদুলিল্লাহ সারা দেশের মানুষ তাদের প্রতি যে আস্থা রেখে যে ত্রাণ তৎপরতার উদ্যোগী হয়েছে। গতকালকে আমরা প্যাকেজিং করেছিলাম আলহামদুলিল্লাহ 10 টন আমরা চিরা এবং 10 টন আমরা আলহামদুলিল্লাহ খেজুর প্যাকেজিং করেছিলাম। আজকে আমাদের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে আজকে আমরা আলহামদুলিল্লাহ 20 টন চিরা এবং 20 টন আমরা আলহামদুলিল্লাহ আজকে খেজুর আমরা আজকে আলহামদুলিল্লাহ প্যাকেজিং করেছি। তা আমার পেছনে যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের গ্রুপে একটা টিম এখানে যারা আজকে যে চিরা আজকে আমাদের জন্য যে চিরা প্যাকেজ করেছে এবং আজকে যে আমাদের জন্য যে প্যাকেজিংয়ের ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, যেটা প্রত্যেকটা চিরার ব্যাগের মধ্যে আমরা কিন্তু চিনি দিয়েছি। তা আমি আমাদের পুরো ভলেন্টিয়ার সার্ভিস যারা তাদেরকে আপনাদেরকে দেখাবো। আমাদের এই জায়গাটাতে পুরো আমরা প্যাকেজ করেছি এবং একটা ট্রাক মাত্র আমাদের চলে গেল, আমরা কমেন্টে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমি আমাদের পুরা টিমকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের এখানে যারা আছেন এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ তারা এই কাজগুলি করেছেন। এখানে আরও অনেকেই ছিলেন এবং আরও একটা টিম আমাদের কাজ করছে। তো এই মানুষগুলো যারা বিভিন্ন কলেজের, বিভিন্ন স্কুলের, বিভিন্ন প্রতিষ্ঠানের, আমাদের এখানে মুরব্বী মানুষও আছেন আমাদের এখানে, যারা তারুণ্যদীপ্ত হয়ে আমাদের মাঝে এসে পড়েছিলেন, কাজ করেছিলেন। আমি আপনাদের কাছে যারা আমাদেরকে দেখছেন আমি তাদেরকে শুধুমাত্র কতগুলো জিনিস একটু দেখাবো যে আজকে আমাদের ভাইয়েরা ঠিক কি কাজটি করেছেন, এরপরে আবার তাদের কাছে আমরা ফেরত আসবো। আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের আমরা কিছু অনুভূতি নিব। আমি তাদেরকে এখানে বসতে বলবো, আপনারা আপনাদের মতো করে এই জায়গাটা একটু বসেন। আর আমরা আপনাদেরকে দেখাতে চাই মূলত আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিরার প্যাকেট, এই চিরার প্যাকেটটা, চিরার প্যাকেটের সাথে একটা চিনির প্যাকেট দেখান আমাদেরকে, আপনারা একটু বসেন। চিনির প্যাকেট আমরা, এরপরে চিনির ছোট করে একটা করে আমরা প্যাকেট দিয়েছি, এই যে চিনির প্যাকেট, যাতে করে চিরাটা যেটা আমরা দিচ্ছি এই চিরাটা, এরপরে ইনশা আলহামদুলিল্লাহ এই প্যাকেটের মধ্যে ভরাই দেওয়া হয়েছে। ভরার পরে প্রত্যেকটা বস্তা আমাদের 15টা করে এরকম বস্তা করা হয়েছে, এই বস্তাগুলো কিন্তু ভরানো হয়েছে। পুরো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এখানে মেশিন দিয়ে সেলাই চলতেছে, প্রত্যেকটা বস্তা কিন্তু সেলাই চলতেছে। এখানে আমাদের এজাজ আলহামদুলিল্লাহ সে অনবরত সে সারাটা দিন সে এখানে সেলাই করতেছে। আপনারা শুধুমাত্র একটু চিন্তা করেন যে 1 টন মানে হচ্ছে 1,000 কেজি, সেই হিসাবে আমাদের এখানে আজকে 40,000 কেজির উপরে আলহামদুলিল্লাহ এখানে প্যাকেজিং হয়েছে। এখানে আমরা চিনিগুলো এক ট্রাক ইতিমধ্যে চলে গেছে, শেখ আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর হাতে সেইগুলো তুলে দেওয়া, এবং যে অনন্য তাদের সার্ভিস দিয়েছেন, চিনির প্রত্যেকটা প্যাকেট করা অনেক ডিফিকাল্ট, প্রত্যেকটা চিনি সাইজ করার পরে এটা প্যাকেট করা হয়েছে, খেজুর পাঠানো হয়েছে, খেজুরের পরে আলহামদুলিল্লাহ শিশু খাদ্য হিসাবে আজকে দুধ গিয়েছে, খেজুর আসছে আজকে আমাদের কাছে 20 টন, 20 টন কেজির ইউনিট ওয়ানে কাজ চলতেছে। এখানে ইউনিট টুতে যারা আছেন আলহামদুলিল্লাহ এই ইউনিট টুর ভাইরা কিন্তু এখানে আছেন। আমি আমাদের আজকে প্রথমে কথা বলবো দুই একজন আমাদের ছোট ছোট স্কুল বয় আমাদের মাঝে এসেছিল, আমি তাদেরকে আমার সামনে ডেকে নিব। এই যে আমাদের স্কুলের স্কুল থেকে আসা, তোমার নাম কি? কোন স্কুলে পড়ো? মানিকনগর মডেল হাই স্কুল থেকে এই যে 10 জন তাদের টিচার তাদেরকে সাথে নিয়ে আসছিলেন। এই যে আমাদের
আমাদের আমাদের স্যার আসছেন, আলহামদুলিল্লাহ তিনি আসছিলেন এখানে। এই যে আমাদের ভাইয়েরা আসছেন, দেখতে পাচ্ছেন আপনারা মাথায় যাদের টুপি ছিল না তারা স্বাস্থ্যসম্মতভাবে যেন এটা মানুষের কাছে যায়, তার জন্য মাথায় ক্যাপ ছিল, পায়ের মধ্যে তাদের, এই যে এখনও দু একজন আপনারা দেখতে পাবেন, এই যে পায়ের মধ্যে তারা মোজা পরে আসছেন এখনও। আপনার একটু সাইড দেন, আলো দেন একটু, এই যে পায়ের মধ্যে এরকম করে প্রত্যেকে অনেক কষ্টই গরমের মধ্যে তারা এরকম করে পরে অনবরত 10 ঘন্টা তারা এরকম নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন, ট্রাক থেকে মাল নামাইছেন, ট্রাকের মধ্যে মাল লোড দিয়েছেন। আমাদের মধ্যে দেখেন, আমাদের মধ্যে সিনিয়র, তারাও কিন্তু আবেগে এই কাজের সাথে জড়িত হয়েছেন আলহামদুলিল্লাহ। এই যে আমাদেরকে পানি খাওয়াইছেন সবসময় মুরব্বীরা, আমাদেরকে পানির জন্য সবসময় সবগুলো কাজের সাথে তারা জড়িত ছিলেন। তো আলহামদুলিল্লাহ আমাদের পুরো টিমকে একটা ভিউ এখান থেকে আপনাদেরকে দেখাতে চাই। আসুন্না ফাউন্ডেশনের হয়ে তারা কাজ করছেন এখানে, এখানে একটা অংশ ইউনিট 1 আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যে ট্রাক পাঠানোর চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা রাত্রি 9:30 মধ্যে আমরা 20 টন মাল লোড করে পাঠাই দিব, আলহামদুলিল্লাহ আমাদের 20 টনের ট্রাক কিন্তু অলরেডি রওনা হয়ে গেছে। শাহেদ আহমদুল্লাহ এটা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য চলে গেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের ভাইদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, চারিদিকেই তারা আছেন। আগামীকালকে কিন্তু আমাদের টিম আবার জোহরের নামাজ থেকে ইনশাআল্লাহ এখানে কিন্তু আবার আমরা চোখের মধ্যে চিরা 20 টন চিনি, এরপরে থাকবে 10 টন গুঁড়া দুধ, এরপরে থাকবে খেজুর, তারপরে থাকবে আমাদের জন্য চিকিৎসা সামগ্রী। আজকে কিন্তু মমও পাঠানো হয়েছে, অনেকগুলা মম পাঠানো হয়েছে সেখানকার জন্য, এরপরে তাদের জন্য দিয়াশালায় পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আত্মমানবতার সেবায় এখানে অনেকেই আছেন যারা হয়তো বা অনেক টাকা পয়সা দিয়ে শরীক হতে পারেন নাই, কিন্তু তারা কিন্তু চেষ্টা করছেন যে আমরা তাদের জন্য কিছু করব, তাদের জন্য পাঠাবো। এবং আপনাদের, আপনারা যারা দেখছেন, আপনাদেরকে বলতে চাই কাজটা খুব সহজ নয়। আপনি জাস্ট ইউ ক্যান নট ইমাজিন যে তারা কত ফাস্ট এই চিরাগুলি বস্তার থেকে প্রথমে ট্রাক থেকে নামিয়েছেন, এরপরে এখানে ফেলেছেন, তারপরে নতুন করে প্যাকেট করেছেন, আবার বস্তাবন্দি করেছেন, তার মধ্যে চিনি ঢুকাইছেন, সেলাই করছেন, আবার আমরাই ট্রাকের মধ্যে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এগুলো আমরা পৌঁছায় দিয়েছি। আমাদের মাঝে অনেক সিনিয়র আমাদের সিটিজেন আছেন আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি তারাও আমাদেরকে সার্বিক সবসময় দেখভাল করে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের সব ভাইদের দিকে আমি আরেকবার ফোকাস দিতে চাই, সবাই জি আমাদের এটা ইউনিটে, একটা ইউনিটে কাজ চলতেছে, আমাদের আরেকটা ইউনিট আলহামদুলিল্লাহ চলতেছে। তো সেখানে সেখানে যদি সুযোগ পাই আবার আপনাদেরকে দেখাবো। এখন আমরা এশার সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক কাজগুলোকে কবুল করে নেন। আগামীকালকে ইনশাআল্লাহ আবার আমরা ছাপাই করবো ইনশাআল্লাহ। ফাউন্ডেশনের শাইখ আহমদুল্লাহ সরাসরি তত্ত্বাবধানে আপনাদের কাছে একটা কথা বলে রাখি, কোনো টাকা পয়সা কালেকশনের সাথে আমরা সরাসরি জড়িত নয়। আসুন্না ফাউন্ডেশনের কাছে যে ফান্ড আসছে শাইখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ সরাসরি তত্ত্বাবধানে এবং তার দিকনির্দেশনায় আমাদের এই ছেলেরা, আমি একজন শ্রমিক হিসেবে এখানে কাজ করছি, জাস্ট নিজের দায়বদ্ধতা থেকে এই মানুষগুলোকে সবসময় যতটুকু, তারা প্রত্যেকে নিজের বাড়িতে খেয়ে আসছেন, আবার কিন্তু রাতের খাওয়ারও নিজের বাড়িতে খাবেন। তারা 8-9 ঘন্টার এক অবিশ্বাস্য সার্ভিস দিয়ে আমাদের 40 টন মালের মধ্যে আমাদের অর্ধেকের বেশি আলহামদুলিল্লাহ আজকে সিলেট, সুনামগঞ্জ এবং বিভিন্ন দুস্থ অঞ্চলে আলহামদুলিল্লাহ রওনা হয়ে গেছে। তো সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি, আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালো রাখুন, বন্যাতোদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আল্লাহর বিশেষ দয়ায় তাদেরকে উত্তরণের ব্যবস্থা করে দেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24, enjoy by listening to the Holy Quran.